রক্তক্ষরণের যুদ্ধ বিবেচনা করতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিসাব করা হয় ইরাক ইরানের যুদ্ধ, যা চলে দীর্ঘ 8 বছর এবং লাখখানেকের মতো মানুষ নিহত হয়। যুদ্ধের মূল কারণ ছিল সীমানা, ধর্মীয় ও রাজনৈতিক বিরোধ। সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আশা করি সবাই ভালো আছেন। 1979 সালে জানুয়ারিতে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে আয়াতুল্লাহ খোমেনির অধীনে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অপরদিকে 1979 সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হয় এবং 1980 সালে জানুয়ারিতে আব্দুল হাসান বনি ইরানের প্রথম প্রেসিডেন্ট হয়। 1980 সালে 17ই সেপ্টেম্বর আলজিয়ার চুক্তি বাতিল করে 1980 সালে 22শে সেপ্টেম্বর পূর্ব কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা শুরু করেছিল ইরাক। ইরাকের সেনারা সীমানা পেরিয়ে ইরানে ঢুকে পড়ে এবং একই সঙ্গে ইরানের বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চলতে থাকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা। এই যুদ্ধের কিছু বিরোধপূর্ণ জায়গা ইরানের খুজিস্তান, ইরাকের বসরা, সাত আল আরব নদীর সীমানা নির্ধারণ। বলে রাখা ভালো, আরব ও কুয়েত ইরাককে সমর্থন করেছিল। 1980 সালে 30শে সেপ্টেম্বর ইরানের বিমানবাহিনী 2টি ফ্যান্টম 4 যুদ্ধ বিমান ইরাকের অভ্যন্তরণে ও সিরাক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আংশিক ক্ষতি সাধন করতে পারে এবং ইতিহাসের পারমাণবিক চুল্লি আক্রমণে এটি প্রথম। ইতিহাসের এটি একমাত্র যুদ্ধ যেখানে দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। 1984 সালে যুদ্ধের কোনো অবসান না হয় দুই দেশে পারস্য উপসাগরে একে অপরের তেল ট্যাঙ্কারে আক্রমণ শুরু করে। এরপর দীর্ঘ 8 বছর যুদ্ধ চলে এবং লক্ষাধিক মানুষ নিহত হয়। শেষমেশ 1988 সালে 20শে আগস্ট জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ বন্ধ করা হয়। এই যুদ্ধে কেউ সফলতা দেখে নেই বা কেউ বিজয়ী হয় নাই, দুজনেই পরাজিত ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন।